হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, মাড়ি থেকে রক্ত পড়া দূর করবেন যেভাবে। দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে এমন মানুষের সংখ্যা কম নয়। রক্ত পড়া দাঁতের অন্যতম সমস্যা। সাধারণত দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে থাকে। চিকিৎসকরা বলেছেন, নিয়মিত সঠিক পদ্ধতিতে দাঁত পরিষ্কার না করায় এ রোগের প্রধান কারণ। দাঁতের যত্নে আমরা অনেকেই বেশ অবহেলা করে থাকি। গবেষণায় দেখা যায়, প্রায় 55% পূর্ণ বয়স্ক মানুষ অবহেলা করে এবং ঘুমের কারণে রাতের বেলায় দাঁত ব্রাশ করেন না। যখন মারাত্মক পর্যায়ে চলে যায়, তখন এ নিয়ে আমরা অনেকেই হতাশ ও চিন্তিত হয়ে পড়ি। দৈনন্দিন জীবনে আমাদের কিছু কাজ করলেই এই সমস্যা রোধ করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক মাড়ি থেকে রক্ত পড়া রোধ করার কিছু প্রাকৃতিক উপায়। এক, শাকসবজি ও ভিটামিন। নিয়মিত কাঁচা সবজি খাওয়ার অভ্যাস এক্ষেত্রে সবচেয়ে উপকারী হতে পারে, কারণ ফল এবং শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল এবং ক্যালোরি থাকে কম। এটা রক্ত চলাচল সচল রেখে মাড়ির রক্ত পড়া বন্ধ করে দেয়। দুই, লবঙ্গের তেল। একটুখানি লবঙ্গের তেল নিয়ে মাড়িতে ঘষুন, অথবা এক বা দুইটি লবঙ্গ চিবোতে পারেন। এটি আপনার মাড়ির রক্ত পড়া বন্ধ করে দেবে। লবঙ্গের তেল মাড়ির ইনফ্লামেশন রোধ করে মাড়ির থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। তিন, অ্যালোভেরা জেল। মাড়িতে প্রতি রাতে অ্যালোভেরা জেল মাসাজ করে লাগান। এতে মাড়ির রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করবে। মাড়ি থেকে রক্ত পড়ার ক্ষেত্রে অ্যালোভেরা জেল অনেক উপকারী একটি পন্থা। চার, লবণ পানি। মাড়ি থেকে রক্ত পড়া বন্ধের জন্য ঘরোয়া পদ্ধতি হিসেবে প্রথমত কিছু গরম পানি নিন, এর সঙ্গে অল্প কিছু লবণ মিশান। এবার এই লবণ পানি দিয়ে দিনে 3 বার কুলকুচি করুন। পদ্ধতিটি খুবই সহজ এবং কার্যকরী। এতে সাময়িকভাবে অনেকটা স্বস্তি পাবেন। পাঁচ, গ্রিন টি। মাড়ির রক্ত পড়া বন্ধ করতে গ্রিন চা বেশ কার্যকর। গ্রিন চা দিয়ে কিছুক্ষণ কুলকুচি করুন। এটি মাড়ির জীবাণু ধ্বংস করে এবং দ্রুত রক্ত পড়া বন্ধ করে দেয়। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।